লক্ষ্মীপুরের রামগঞ্জে আছেন আমাদের সহকর্মী আসিফ জামান সেখানকার বন্যার সব শেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন তিনি আসিফ রামগঞ্জে আপনি পরিস্থিতি কেমন দেখছেন বন্যার পাশাপাশি জানাবেন দুর্গত এলাকায় ঠিক মতো ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের জানাবেন তানিয়া আমি এখন রামগঞ্জের বদরপুরের একটি গ্রামে আছি আপনাকে এই গ্রামে এক গৃহস্থের উঠনের চিত্র আমি দেখাচ্ছি আপনাকে যে উঠোনটিতে আগে রিক্সা ভ্যান নিয়ে আসা যেত সেখানে এখন নৌকা নিয়ে আসতে হচ্ছে মূলত আমি নৌকা করেই এই জায়গাতে এসেছি আমি দেখতে পাচ্ছি যে বাড়ির যে সকল মানুষ রয়েছেন তারাও মূলত এখানে এভাবে পানির মধ্যেই বসবাস করছেন এখন পর্যন্ত তারা মূলত এখান থেকে আশ্রয় কেন্দ্রটি কিছুটা দূরে হওয়াতে তারা আশ্রয় কেন্দ্রে যাননি এবং মূলত তাদের ঘরও কিন্তু ডুবে গিয়েছে গ্রামে এই বাড়ির আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ঘর এখানে দুই একজন নিরাপদ আশ্রয়ে গেলেও মূলত অন্যরা কিন্তু বাড়িতেই অবস্থান করছেন এবং একটি বিষয় আমরা জানাচ্ছি যে এই গেরস্থদের এখন তাদের যে হালের গরু ছাগল যা ছিল মূলত এই বন্যার প্রাণী আসার পরে তাদের অনেক প্রাণীর মারা গিয়েছে এবং যে কারণে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি নিয়ে যেমন দুশ্চিন্তা রয়েছে তার চেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে যে এই মুহূর্তে আসলে তাদের খাবারের কোনো সংস্থান নেই এবং যেটি এর আগেও জেনেছি যে মূলত এই জায়গা তারা হচ্ছে যে ত্রাণের যে সরবরাহ সেটি কিন্তু এই জায়গা পর্যন্ত আসছে না এমন অভিযোগও রয়েছে এই বাড়ির যে বাসিন্দা আমি এমন ব্যক্তিদের সাথে একটু কথা বলতে চাই একটু আসবেন আপনি আপনি মূলত একটু বলবেন এই পানি কতদিন ধরে এসেছে এবং এরপর থেকে আপনাদের অবস্থা পরিস্থিতি এই বিষয়গুলো একটু আমাদেরকে জানাবেন যে স্যার আমাদের তো মনে করেন যে আসতে পারে না পানির কারণে যে আসতে আমরা পাই কিছু কিছু পাই আর এখন তো আমাদের পানিতে অবস্থা খুবই খারাপ

খুব একটি আসেনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা যারা আসলে ঘরের মধ্যে অবস্থান করলেও সেখানেও পানি উঠে রয়েছে যাদের ঘরের দরজা পর্যন্ত আমাদের আসলে নৌকা ভিড়ে যাচ্ছে এবং সেই পর্যন্ত আমরা গিয়ে একটি কথা বলার চেষ্টা করি বাচ্চা নিয়ে কি খুব সমস্যা পড়েছে অনেক কষ্টেতে আসি বাচ্চা লইয়া বাচ্চার খাবার বা আপনাদের খাবারের সংস্থান কিভাবে হচ্ছে এমনি বাচ্চার কোনো বিস্কিট দিয়ে দেয় দুই এক প্যাকেট করে মুড়ি চিরার ভিতরে তানি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মূলত এই ঘরের মধ্যে ইট বিছিয়ে রাখা হয়েছে যে পানি আসলে এখানে গত কয়েকদিন নয় দিন ধরে প্রায় বন্যা অবস্থান করছে যার আহ দুই ইঞ্চি পানি কমেছে এমনটি আসলে তারা বলছেন এবং এই ঘরের মধ্যে পানি উঠে গিয়েছিল যে কারণে কিন্তু তাদেরকে উঁচু জায়গাতে গিয়ে অবস্থান নিয়ে থাকতে হয়েছে আমি একটু এই ঘরের মধ্যে গিয়ে একটু কথা বলতে চাই মূলত আপনাদের এখন কি অবস্থা এখন কি পরিস্থিতি আপনাদের একটু বলবেন এখন এই আসি সব কিছু তো পানি নিয়ে এলো যেতে আসে এখন এই বিষয়ে কোনোরকম থাকতে আসি বুঝলি

রান্না বান্না কিছু কি হচ্ছে রান্না বান্না টিনে কোন রকম টিন কারি দিছে কাল একজন সাইল পাঁচ কেজি দিছে এগুলা রান্না খাইছে তানিয়া মূলত আমি এই এলাকাতে ঘুরে আসলে দেখে যেটা দেখেছি যে এখানের এই লোকগুলো তাদের যে ধান ক্ষেত বা ফসলের ক্ষেত বা বাড়ির আঙ্গিনা ছিল সেখান থেকে অনেকে কলমি শাক বা শাপলা যেগুলো মূলত জলজ উদ্ভিদ সেই ধরনের লতাপাতাগুলো উঠিয়ে তারা আসলে তাদের খাবার সংস্থানটুকু করছেন কেউ কেউ হয়তো বা জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছেন কারণ ঘরের উঠোন বা ঘরের মধ্যে যেহেতু পানি চলে এসেছে যে কারণে তারা এখান থেকেও অনেকে মাছ ধরার চেষ্টা করছেন এবং সেটা দিয়েই আপাতত তাদের খাবার ব্যবস্থাপনা তারা করার চেষ্টা করছেন আর কেউ যদি এলাকার কেউ যদি একটু খবর পেয়ে তাদের কাছে যেটুকু চাল ফলাফল পৌঁছে দিচ্ছেন সেটুকু দিয়েই মূলত এই ধরনের আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এই যে লাকড়ির চুলো মূলত টিন কেটে একটি চুলো বানিয়ে সেখানে রান্নার ব্যবস্থা করার চেষ্টা করছেন তারা কোনো বেলায় খা খেতেও পারছেন কোনো বেলা পারছেন না এরকম চিত্রও হয়েছে এই গৃহিণী যেটি আমাকে জানালেন যে কেউ একজন তাকে পাঁচ কেজি চাল দিয়েছিল সেই চালের ভাত চড়িয়েছেন কিন্তু মূলত ভাতটি খাবেন কি দিয়ে সেই তরকারি ব্যবস্থাপনাটি কিন্তু এখন পর্যন্ত হয়নি মূলত এই পরিস্থিতিতে মূলত তারা যেটি বলছেন যে একে বন্যায় ডুবেছেন তাদের গৃহপালিত পশু পাখি যা ছিল অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগল সেগুলো হারিয়েছেন সেটি আসলে তাৎক্ষণিক অবস্থায় আসলে তারা যে বিপাকে পড়েছেন এখন পানি যখন দীর্ঘস্থায়ী হচ্ছে তখন হচ্ছে পানিবাহিত রোগে তার আক্রান্ত হচ্ছে। বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন না হচ্ছে তখন হচ্ছে পানিবাহিত রোগে তার আক্রান্ত হচ্ছেন বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন না যে কারণে সে ভোগান্তিটি রয়েছে এর চেয়ে বড় দুশ্চিন্তা আসলে যে এই পানিটি আসলে নেমে যাওয়ার পরে এই যে কৃষক যার ফসল ছিল সবজি ছিল খেতে তারা আসলে এর পরে কি করবেন বন্যার পূর্ববর্তী ব্যবস্থাপনা আসলে যেরকম রয়েছে যেরকম আসলে তৎপরতা থাকার কথা ছিল যেরকম অবহেলা হয়েছে আসলে বন্যার পরবর্তীতেও যদি এই ধরনের অবস্থা চলমান থাকে তাহলে আসলে ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী হবে এরকমও অভিযোগ করেছেন এলাকার লোকজন যে এখানে খাবার যদি না পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হাহাকার তৈরি হবে বা সেটা দুর্ভিক্ষ পর্যায়ে যেতে পারে যে ব্যবস্থাপনার জন্য তারা এখন থেকেই তাগাদা দিচ্ছেন যে হঠাৎ উপচে পড়া পানিতে তারা তলিয়েছেন সবই কিন্তু বন্যা পানি যেহেতু ধীরে ধীরে কমা শুরু করেছে সেটি যেন বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা সেটি যেন দ্রুততর দ্রুততার সাথে করা হয় এমন কিন্তু আবেদন এই এলাকার বাসিন্দাদের তানিয়া লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সুমিত জামান